ফ্রেন্ডস এখন এই ভিডিওতে আলোচনা করবো চতুর্থ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের দেওয়া হয়েছে দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাসে এখানে পনেরো মার্কের কোয়েশ্চেন আছে সেগুলো দেখো পরপর কী হবে প্রথম প্রশ্ন আছে বনের ধারে আছে মস্ত কী আছে বনের ধারে মস্ত একটা পাহাড় আছে অপশন খ হবে ঠিক উত্তর তারপরে একের দাগের দুই ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো কি ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হচ্ছে অপশান ঘ ষাঁড় একের তিন শিয়াল রাক্ষস ভেবেছে এটা কি হবে এটা হচ্ছে ছাগল ছানাকে শিয়াল রাক্ষস কাকে ভেবেছে ছাগল ছানাকে তারপরে দুয়ের দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন আছে ছাগল ছানা কোথায় থাকতো ছাগল ছানা কোথায় থাকতো ছাগল ছানা কোথায় থাকতো দেখো যেখানে মাঠের পাশে বড় বন আছে আর বনের ধারে একটা মস্ত বড়ো পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভেতরে ছাগল ছানা থাকতো তারপরে আছে গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে কি বলতো গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে বলতো যাসনে ভাগুল ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে দুয়ের দাগে তিন তুমি যাও আমি কাল যাব ছাগল ছানা কেন এই কথা বলেছিল বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভারী হয়ে গেছিল যে সে আর চলতে পারছিল না তাই তিনি সে এই কথা বলেছিল তারপর প্রতিনের দাগের একের প্রশ্ন আছে গর্তের ভেতর কে ও এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস এই কথা বলেছিল ছাগল ছানা পরের প্রশ্ন তিনের দাগের দুই শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে বাঘ ভয় পেয়েছিল কেন এর উত্তরটা হবে বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগল ছানা দূর থেকে তাদের দেখতে পায় তাদের দেখে ছাগল ছানা বুদ্ধি করে শিয়ালকে বলে দূর হতবাঘা তোকে দিলাম দশ বাঘের কড়ি এক ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায় কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছে তারপর তিনের দাগে তিনের প্রশ্ন আছে বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন নরহরিদাসের কথা শুনে বহে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল ফলে সে পঁচিশ হাত লম্বা এক লাফ দিয়ে তার লেজে বাঁধা শিয়ালকে নিয়ে দৌড়াতে থাকে সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে প্রায় আধমরা হয়ে পড়েছিল বাঘ মামার এই ব্যবহারের ফলে শিয়াল যায় যায় অবস্থায় হয়ে গিয়েছিল এর জন্য বাঘের ওপর রাগ হয়েছিল তারপর চারের দাগের প্রশ্ন নরহরিদাস গল্পে ছাগল ছানার বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে দেখো এর উত্তরটা হবে উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা নরহরিদাস গল্পে দেখা যায় বনের ভিতর বেশি পরিমাণে ঘাস খেয়ে ছাগল ছানাটি আর চলতে না পারায় একটি শিয়ালের গড়তে আশ্রয় নেয় গর্তের ভেতর থেকে সে শিয়ালকে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় কোনো চেনা জন্তুর নাম উচ্চারণ করলে শিয়াল তার মিথ্যে ধরতে ফেল ধরে ফেলতো তাই সে নরহরি দাস নাম নিয়ে শিয়ালের মনে আতঙ্ক তৈরি করেছিল সেই সঙ্গে সে এক এক গ্রাসে পঞ্চাশটা বাঘ খেতে পারে বলে শিয়ালকে ভয় শিয়ালের ভয় আরও বাড়িয়ে দিয়েছিল এইভাবে বাঘের সামনে সে শিয়ালকে উদ্দেশ্য করে বলে যে তাকে দশ বাঘের কড়ি দিলেও সে মাত্র একটি বাঘ নিয়ে এসেছে এই কথায় বাঘ ভয় পালায় এভাবে ছাগল ছানার বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে গল্পে